নির্বাচন প্রক্রিয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওপর পরিকল্পিতভাবে আক্রমণ হচ্ছে, এবং এই আক্রমণের ফলে বহু জায়গায় আমাদের মানুষদের মনোনয়ন করতে পারছে না, অসুবিধা হচ্ছে। এবং এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এই পঞ্চায়েতের রাজ্যের যিনি মুখ্য নির্বাচনের দায়িত্বে আছেন তিনি পক্ষপাতদুষ্ট আচরণ করছেন, এবং তিনি বিশেষ বিশেষ রাজনৈতিক দলকে গুরুদক্ষিণা দেওয়ার জন্য যে ভূমিকা পালন করছেন সে ভূমিকা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। কোন জায়গায় সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব চলছে, এবং এই মনোনয়ন পর্বটাকে বিঘ্নিত করার জন্য বিরোধী দলরা নির্বাচন কমিশনের সাথে যোগসাজশ করে একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। এই প্রথম অষ্টম যে সাধারণ নির্বাচন হচ্ছে পঞ্চায়েতের, তাতে মানুষ সুষ্ঠুভাবে গিয়ে তাদের মনোনয়নপত্র জমা দিতে পারছে।